নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। ছাত্রবন্ধুরা, আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরিবেশ শিক্ষা। এই যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের পরিবেশ ব্যবস্থাপনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রথম প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট কি, তার নীতিগুলি আলোচনা করো। প্রশ্নমান আট, বড় প্রশ্ন। ছাত্রবন্ধুরা, তোমরা স্পষ্ট করে করে শুনে শুনে উত্তর লিখবে বা তোমরা রিপিট ভিডিওটি দেখতে পারো। বসুন্ধরা সম্মেলন লিখে কোলন দিয়ে লিখবে, তার পাশে লিখবে আর্থ সামিট, ইংরাজিতে লিখবে, লিখে ব্র্যাকেট দিয়ে কোলন দিয়ে লিখবে 1972 খ্রিস্টাব্দে স্টকহোমে রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। 1972 খ্রিস্টাব্দে স্টকহোমে রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। 1992 খ্রিস্টাব্দে রিও ডি জেনিরোতে, ব্রাজিলের রাজধানী, পরিবেশ উন্নয়ন কল্পে বিভিন্ন নীতি সেই সম্মেলন থেকে স্বীকৃত করা হয় বা সেই বিভিন্ন নীতিগুলিকে ঘোষণা করা হয় যা বিশ্বের অধিকাংশ দেশ গ্রহণ করে। এটি হলো বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রধান নীতিগুলি হলো, এক নম্বর দিয়ে লিখবে স্বাধীনতা, সমতা, উপযুক্ত জীবনযাত্রার মান মর্যাদা সহ প্রতিটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে হবে। দু নম্বর, আগামী প্রজন্মের মানুষের কথা ভেবে পরিবেশ রক্ষার ব্যবস্থা করতে হবে। তিন নম্বর, বাতাস, জল, স্থলভাগ, উদ্ভিদ ও প্রাণীসহ সমস্ত প্রাকৃতিক সম্পদকে যথাযথ পরিকল্পনার মাধ্যমে রক্ষা করতে হবে। চার নম্বর, মানুষের দায়িত্ব হলো বন্যপ্রাণী ও তাদের বাসস্থান রক্ষা করা। পাঁচ নম্বর, পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ন্ত্রিত করতে হবে যাতে তা দ্রুত নিঃশেষিত না হয়। ছ নম্বর, পরিবেশের পক্ষে ক্ষতিকারক পদার্থের উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে হবে। সাত নম্বর, দূষণের বিরুদ্ধে জনসাধারণের সংগ্রামকে সমর্থন করতে হবে। আট নম্বর, দূষণ সৃষ্টিকারী রাষ্ট্রই নীতিগতভাবে দূষণ রোধের সমস্ত খরচ বহন করবে। ন নম্বর, মৌলিক মানবাধিকার লঙ্ঘন না করে সরকারি অনুমোদন সাপেক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করতে হবে। দশ নম্বর, পরিবেশ সমস্যার সমাধানের জন্য বৈজ্ঞানিক তথ্য ও অভিজ্ঞতার বিনিময় করতে হবে, এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। এগারো নম্বর, বিভিন্ন দেশের মধ্যে দূষণ প্রতিরোধের দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক বোঝাপড়ার প্রয়োজন। দ্বিপাক্ষিক বলতে ছাত্রবন্ধুরা এখানে দুটি দেশের মধ্যে আলোচনা হতে পারে বা দুইয়ের অধিক, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, আরও অধিক যদি দেশ থাকে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং মিটিং করতে হবে এবং সেই মিটিং থেকে যে সিদ্ধান্ত উঠে আসবে প্রত্যেকটি দেশকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বারো নম্বর পয়েন্ট হচ্ছে, পরিবেশ সুরক্ষিত রাখার জন্য যুদ্ধ করার মনোভাব দূর করতে হবে। খুব ভাইটাল পয়েন্ট লাস্ট পয়েন্টটা, যে পরিবেশকে সুরক্ষা করবার জন্য, মানুষের জন্য প্রাণহানি না ঘটে
নিজেদের মধ্যে সমস্ত কিছু করতে হবে এমনভাবে যাতে সমস্ত কিছু বিষয়ের মধ্যে পরিবেশ রক্ষা হয় এবং মানব সম্পদ, পরিবেশ সম্পদ সমস্ত কিছু সুরক্ষিত থাকতে পারে। পরবর্তী প্রশ্নে আসছি। তোমাদের সকলকে স্বাগত যারা ডিজিটাল মেন্টর চ্যানেলটি নতুন দেখছো। তোমাদের কাছে আমার অনুরোধ, ডিজিটাল মেন্টর চ্যানেলটি তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তোমরা ডিজিটাল মেন্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকন তোমরা প্রেস করবে, নোটিফিকেশান বেল আইকন প্রেস করলে তোমরা ওখানে দেখতে পাবে যে অল অপশান আছে, সেই অল অপশানে তোমরা প্রেস করবে। তোমাদের সেই অল অপশানে যখন প্রেস করে দেবে তোমাদের কাছে অটোমেটিক্যালি ডিজিটাল মেন্টর চ্যানেলের নতুন সমস্ত শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট কি, তার নীতিগুলো আলোচনা করো আমরা পূর্বেই আলোচনা করেছি আজকের ভিডিওর প্রথম অংশে। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিটের 21 দফা কর্মসূচি আলোচনা করো, এর প্রশ্নমান 8। ছাত্রবন্ধুরা তোমরা লিখবে, 1992 খ্রিস্টাব্দের 3রা জুন থেকে 14ই জুন পর্যন্ত রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে ব্রাজিলের রিও ডি জেনিরোতে আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য যে সম্মেলন করেছিলেন তা আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত। এই অংশটু যেটি বললাম সেটি তোমরা প্রথম প্রশ্নের প্রথম অংশে, অর্থাৎ বসুন্ধরা সম্মেলন কি তার সঙ্গে তোমরা ইনক্লুড করতে পারো, সংযুক্তকরণ করতে পারো, উত্তরটি সুসম্পন্ন হবে, কমপ্লিট হবে। তার সঙ্গে লিখবে, এই সম্মেলনে ভারতসহ পৃথিবীর মোট 130টি দেশ অংশগ্রহণ করে। প্যারা চেঞ্জ করে লিখবে, আর্থ সামিটের পরিবেশের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার নিয়ন্ত্রণের জন্য 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়। ওই সম্মেলনের কর্মসূচিগুলি আমাদের দেশে এজেন্ডা 21 নামে পরিচিত। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের জন্য, আবার বলছি তোমরা শুনে লিখে নাও, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের জন্য, অর্থাৎ পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থার উদ্দেশ্যে 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়। এরপরে লিখবে, প্যারা চেঞ্জ না করে, আর্থ সামিটের 21 দফা কর্মসূচি হলো নিম্নরূপ। এবার তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, 1 নম্বর, বায়ুমণ্ডলের সুরক্ষা। 2 নম্বর তোমরা লিখবে, বনানীর অর্থাৎ অরণ্য বিলোপ স্থগিত করা। বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিটের 21 দফা কর্মসূচি আলোচনা করো, 2 নম্বরে তোমরা লিখবে, বনানীর বিলোপ স্থগিত করা। 3 নম্বর, জীব বৈচিত্র্য সংরক্ষণ করা। 4 নম্বর, স্বাস্থ্য রক্ষায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। 5 নম্বর, জনগণের বাসস্থানের উন্নয়নের স্থিতিশীল বা স্থায়ী বন্দোবস্ত করা, অর্থাৎ একটি পার্মানেন্ট ব্যবস্থা করা। 6 নম্বর, জনগণের দারিদ্র দূর করা, অর্থাৎ দারিদ্র দূরীকরণ কর্মসূচি নিতে হবে। 7 নম্বর, উন্নয়নশীল দেশগুলো। এখানে একটি কথা বলে রাখি, উন্নয়নশীল দেশ আর উন্নত দেশের মধ্যে একটি পার্থক্য আছে ছাত্র বন্ধুরা, তোমরা যারা জানো তারা ঠিক
ভাবে তোমরা জেনেছো, আর যারা জানো না এই দুটো শব্দ একটু তোমরা ভালো করে বুঝে নাও। উন্নত দেশ হচ্ছে যারা প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে স্বাধীনতা পেয়েছে এবং সারা বিশ্বকে সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে শাসন করেছে, সেই দেশগুলি উন্নত দেশ। এবং তাদের মধ্যে কয়েকটি দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন করেছে, কিন্তু বেশিরভাগ দেশই ছিল গণতান্ত্রিক পদ্ধতির মোড়কে তাদের নিজস্ব পুঁজিবাদী শক্তিকে তারা সেখানে প্রতিস্থাপন করে দেশকে শাসন করেছে। আর উন্নয়নশীল দেশ হচ্ছে যে সকল দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় স্বাধীনতা লাভ করে, সেই সকল দেশ ধীরে ধীরে উন্নতির সোপানে উত্তীর্ণ করেছে। সেই সকল দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করেছে তাদের বলা হয় ডেভেলপমেন্ট কান্ট্রি, উন্নয়নশীল দেশ। আর যে সকল দেশ প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে স্বাধীনতা লাভ করেছিল তাদের বলা হয় ডেভেলপ কান্ট্রি। তাহলে আশা করি তোমরা এই দুটো শব্দের মানে বুঝতে পেরেছো যে উন্নত দেশ কী আর উন্নয়নশীল দেশ কী। এবার সাত নম্বর পয়েন্টে আসছি এই প্রশ্নে। উন্নয়নশীল দেশগুলোর স্থায়ী উন্নয়নের জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সহযোগিতা। তাহলে আমি যে আলোচনাটা একটু আগে করলাম তোমরা নিশ্চয়ই ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারছো যে উন্নয়নশীল দেশগুলোর স্থায়ী উন্নয়নের জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সহযোগিতা করতে হবে উন্নত দেশগুলোকে এবং রাষ্ট্রসংঘকে। আট নম্বর, জনসংখ্যা সম্পর্কিত স্থায়ী উন্নয়ন। যে বিপুলভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার একটা নিয়ন্ত্রণ করতে হবে এবং তার একটা উন্নয়ন করতে হবে। ন নম্বর, ভূমি সম্পদের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণ। দশ নম্বর, পরিবেশের সঙ্গে সাযুজ্য বজায় রেখে জৈব প্রযুক্তির ব্যবহার। এগারো নম্বর, ভঙ্গুর বাস্তুতন্ত্রের সুরক্ষা, মরুভূমির সম্প্রসারণ রোধ ও খরার প্রতিরোধ। বারো নম্বর, পার্বত্য এলাকায় স্থায়ী উন্নয়নের প্রকল্প গ্রহণ করা। তেরো নম্বর, গ্রামীণ উন্নয়ন ও স্থিতিশীল প্রকল্পের মাধ্যমে কৃষির উন্নতি ঘটানো। চোদ্দ নম্বর, সমুদ্র ও সামুদ্রিক সম্পদের সুরক্ষা করা। পনেরো নম্বর, জলসম্পদকে উন্নয়ন করতে হবে, অর্থাৎ সমুদ্র নদী জলভাগ যে সমস্ত জায়গাগুলোতে আছে সেই জলসম্পদকে উন্নয়ন করতে হবে, অর্থাৎ তাকে পয়পরিষ্কার রাখতে হবে, কোনো রকমভাবে যেন কোনো জলসম্পদ পরিবেশ দ্বারা দূষিত না হয়, যা দূষণ অকৃত্রিমভাবে বা কৃত্রিমভাবে মানুষ সৃষ্ট যদি হয়ে থাকে সেই দূষণকে রোধ করতে হবে, অর্থাৎ জলসম্পদকে উন্নয়ন করা। ষোলো নম্বর, মানুষের ভোগের পরিবর্তন করা। মানুষ যে ভোগ করছে বিভিন্ন দ্রব্য পণ্য সামগ্রী তার একটা চেঞ্জ আনতে হবে, সেই চেঞ্জ বা পরিবর্তন করতে হবে যাতে মানুষের স্বাস্থ্যের সুবিধা হয় সেই সমস্ত পণ্য সামগ্রী। সতেরো নম্বর, পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিকল্পনা মাফিক উন্নয়ন করা। আমি একটা শহর বা নগর করলাম, সেই নগর বা শহর যদি আমি এমন একটা জায়গায় করছি সেইখানে শহর বা নগর বা কলকারখানা করতে গিয়ে কৃষি জমি বা বনাঞ্চল নষ্ট হচ্ছে, সেটি যদি হয় তাহলে যারা সেইখানকার আদি বাসিন্দার রয়েছে তাদের কিন্তু জীবনযাত্রা অর্থাৎ জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সেই জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রতিকূলতার বা বাধার সৃষ্টি হবে এবং তারা হঠাৎ পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। আঠেরো নম্বর, পরিবেশের কোনো ক্ষতি না করে বিষাক্ত বর্জ্যের জন্য ব্যবস্থা গ্রহণ করা। উনিশ নম্বর, বিপজ্জনক রাসায়নিক বর্জ্যের আন্তর্জাতিক পাচার বন্ধ করতে হবে বা বন্ধ করা।
কুড়ি নম্বর তেজস্ক্রিয় বর্জ্যের নিরাপদ ও পরিবেশ সম্মত বন্দোবস্ত করা। এখানে একটি বিষয় উল্লেখ করি, তেজস্ক্রিয় বর্জ্য বলতে পারমাণবিক শক্তি নিরাপদ ও পরিবেশ সম্মত বন্দোবস্ত করা। একুশ নম্বর দূষিত জল ও কঠিন বর্জ্যের নিরাপদ ও পরিবেশ সম্মত ব্যবস্থাপনা। প্যারা চেঞ্জ করে লিখবে। এগুলো ছাড়াও এই সম্মেলনে পরিবেশ সংক্রান্ত আরও ২৭টি নীতি নির্ধারিত হয়। এই সম্মেলন পৃথিবীর উন্নয়ন ও উন্নতশীল দেশগুলোর মধ্যে পরিবেশ সংক্রান্ত দায় দায়িত্বের ব্যাপারে তর্ক বিতর্ক শুরু হয়। এই বিতর্ক বা এই আর্গুমেন্ট উত্তর দক্ষিণ বিতর্ক বা নর্থ সাউথ ডিবেট নামে পরিচিত। ছাত্রবন্ধুরা, আশা করি আজকের ভিডিওর আলোচনা অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্রতি প্রত্যেকে লাইক করবে, বন্ধুদেরকে বেশি করে শেয়ার করবে, এবং যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবে। কোনো ডাউট থাকলে সেই কমেন্টসের আমি রিপ্লাই দেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।